চা বানানো বা পানি গরম করার জন্য বৈদ্যুতিক কেটলি খুবই পরিচিত একটি গৃহস্থালী সরঞ্জাম। রান্নাঘরের কাজ এগিয়ে নিতে বিশ্বের বহু দেশে এটি ব্যবহৃত হয়। তবে আপনি জেনে অবাক হবেন, শুধুমাত্র আমেরিকানরা বৈদ্যুতিক কেটলি ব্যবহার করে না, বরং তারা এখনও স্টোভেই পানি গরম করে থাকে। কিন্তু বিশ্বের অন্যতম একটি আধুনিক দেশে এই অস্বাভাবিকতার কারণ কি? আমেরিকানদের বৈদ্যুতিক কেটলি ব্যবহারের প্রতি অনাগ্রহ ইতিমধ্যেই নানা প্রান্তের মানুষকে অবাক করেছে। সম্প্রতি রিয়েলিটি শো লাভ আইল্যান্ড অস্ট্রেলিয়ার হোস্ট সোফি মঙ্ক তার যুক্তরাষ্ট্রে থাকাকালীন অভিজ্ঞতা শেয়ার করে এক বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি বলেছেন, একাধিক আমেরিকান দোকানে গিয়ে কেটলি কিনতে চাওয়ায় দোকানিরা তার দিকে বিভ্রান্ত হয়ে তাকিয়েছেন, যা তাকে অত্যন্ত অবাক করেছে। সোফি 10 বছর আমেরিকায় কাটিয়েছেন এবং তিনি নিজের চোখকে বিশ্বাসই করতে পারেননি যে মার্কিনিরা স্টোভে পানি গরম করে। ইয়াহু লাইফস্টাইল অস্ট্রেলিয়াকে তিনি বলেন, আমি দোকানে গিয়ে একটা কেটলি খুঁজছিলাম আর তারা আমায় এমনভাবে উত্তর দিল, আমেরিকান উচ্চারণে কেটলি ভাবটা এমন যেন তারা জানেই না এটা কি জিনিস। তারা এগুলো ব্যবহারই করে না, সেখানে আসলে কারো ঘরেই কেটলি নেই, কি আশ্চর্য। তবে আমেরিকানদের বৈদ্যুতিক কেটলি ব্যবহার না করার পেছনের যুক্তিটাও খুব সাদামাটা। আমেরিকার বাড়িগুলোতে শুধু 100-127 মাত্রার বৈদ্যুতিক ভোল্টেজ থাকে। অন্যদিকে যুক্তরাজ্য এবং অন্যান্য দেশে ভোল্টেজের মাত্রা থাকে 230। সে কারণেই আমেরিকায় কেটলিতে পানি গরম করতে দিলে তা ব্রিটেনের চাইতে দেরিতে গরম হয়। তাই আমেরিকানরাও আর কেটলি নিয়ে মাথা ঘামায় না, তার চেয়ে বরং চুলায় অথবা মাইক্রোওয়েভে পানি গরম করে নেয়। মার্কিনিদের কেটলি ব্যবহারে অনীহা নিয়ে গত কয়েক বছর ধরেই আলোচনা হয়ে আসছে। রেডিট তাদের পোস্টে জানিয়েছে, কেটলি ব্যবহার না করার আরেকটি কারণ হল আমেরিকানদের মধ্যে চা খাওয়ার রেওয়াজ নেই। তার বদলে বহু মার্কিন পরিবার একটা কফি মেশিন কিনে কাজ চালিয়ে নেয়।